Hey guys, welcome to my channel Pinky's Creations. কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো। হ্যাঁ, আজকে আমি আইলাইনার পরা শেখাবো, কারণ এটা আমাকে অনেকেই বলেছে। তো আমি ফার্স্ট কথা বলতে, আমিও অতটাও ভালো পারি না আইলাইনার করতে, তো যেহেতু তোমরা বলেছো আমাকে শেয়ার করতে, তো আমি আজকে চার রকম আইলাইনার পরার স্টাইল আমি শেখাবো তোমাদের। এবার একটা পর একটা মুছে মুছে তোমাদের দেখাতে হবে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আমি আগের থেকে বলে দিচ্ছি, আমি অত ভালো পারি না, তবুও আমি যতটুকু পারি ততটুকু তোমরা যারা আরও পারো না, আমাকে যারা বলেছো একটু দেখিয়ে দিতে, তাদের জন্য একমাত্র ভিডিওটা করা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পরে যে একটা ছোটো সা বেল আইকন আছে ওর পাশে, ওটাও প্রেস করতে ভুলো না, যাতে আমি কখনো ভিডিও যখন আপলোড করি তখন সবার প্রথমে নোটিফিকেশনটা যেন তোমাদের কাছেই যায়। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যায়। যেটা ইউজ করবো সেটা হচ্ছে ল্যাকমির আইলাইনার, ওয়াটার রেসিডেন্ট। এটা আমার সব থেকে ফেভারিট আইলাইনার। আমার কাছে এমনি সুগারের হচ্ছে আছে, লরিয়ালের আছে, আর একটা কিসের জন্য আছে, কিন্তু আমার ওগুলো একটাও ভালো লাগে না। আমার কাছে ছোটোবেলার থেকে আমি যখন থেকে মানে আইলাইনার পরা স্টার্ট করেছি তখন থেকে আমার ল্যাকমির আইলাইনারটাই ফেভারিট। ফার্স্টে ফেভারিট ছিল এলিটিনেরটা, এলিটিনের পরে আমার এটা ফেভারিট হয়েছে। তো এটা দিয়ে দেখালাম, তো চলো স্টার্ট করি। আমি তো এখানে তো দেখে পড়তে পারবো না, তো আমি এখানে মিরর নিয়েছি, মিররে আমি পড়বো আর তোমরা সেটাকে ফলো করো। আমি কাছে চলে আসছি তোমাদের বোঝার সুবিধার্থে, এটাকে আরও কাছে করে দিলাম। তোমরা দেখো, আমি পরে আরও ক্লোজ করে দেবো দরকার হয়, যাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারো। তো চলো স্টার্ট করি। ফার্স্ট যেটা আইলাইনারটা পরবো সেটাকে মানে আমি বলি উইংস আইলাইনার, ঠিক আছে? আমি জানি না সঠিক নাম কি, যদি তোমরা জেনে থাকো তাহলে বলো, আমি পরে দেখাচ্ছি। একদম সিম্পল, প্রথমে এই পেছন থেকে একটা এরকম দাগ টানবে, ঠিক আছে? টানার পরে এখান থেকে নিয়ে এটাকে মেশাতে হবে। দেখতে পেয়েছো, প্রথমে এখান থেকে একটা দাগ, তারপরে এখানে গিয়ে মেশাতে হবে, দেন এটাকে ভরাট করবো পেছন থেকেই। এটা এরকম করে ভরাট করলাম করলাম, এরকম করে করতে করতে গিয়ে করতে করতে এখানটাতে গিয়ে দেখো এখানটাতে আমি মিশিয়ে দেবো। দেখতে পাচ্ছো মিশিয়ে দিয়েছো, মানে এখানটাতে যদি তোমরা আর একটু এগিয়ে দিতে চাও তাই বলে পুরোটা না, কমপ্লিট এটা শুধু পেছনটাতে থাকবে। তোমরা যদি কেউ চাও এটাকে আর একটু এরকম উইংস মতন করতে, সেটাও করতে পারো। কেমন লাগছে, কেমন লাগছে দেখো। তো এটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট আমার আইলাইনার পরা স্টাইল। আশা করছি তোমাদেরকে এই চোখে পরে দেখানো আর লাগবে না। এবার আমি এটার উপর দিয়ে তোমাদেরকে দেখাবো যে কি করে এটার পরে এরকমভাবে যদি না পড়তে চাও তো এর পরে স্টেপ আর কিছু একটু করলে অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট গেল, এরকম স্টাইলে তোমরা পড়তে পারো, যথেষ্ট ভালো লাগে। এই ওপরটাতে যদি এরকম হাফ পরো আর নিচে যদি এইটুকু হাফ কাজল পরো তাহলেও দেখতে খুবই সুন্দর লাগবে। এক সেকেন্ড, আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, একবারে দেখিয়ে দিচ্ছি। এটা কালার বারের কাজল, ওপরে সব কিছু উঠে গেছে, রাখতে রাখতে এরকম পেছনটাতে জাস্ট জাস্ট এটাকেও পড়লাম, দেখো কেমন লাগছে। এই যে নর্মালি তোমরা পড়তে পারো, ভালোই লাগবে আশা করছি। যারা এতটা লম্বা করতে চাও না তারা অল্প করবে,
এত ভালো লাগে আর যতটা টানবে ততটা চোখটা বড় লাগে আর দেখতে সুন্দর লাগে আমার কাছে মনে হয় তো চলো এরপর আমি দেখাচ্ছি যে ফুল টুকু কিভাবে করতে হয় না আর বেসিক্যালি আমি যখন আইলাইনার করি তখন আমি পেছনেরটাই ফার্স্টে করে নিই আর আমার মনে হয় এটাই বেশি সুবিধা যাদের হাত কাঁপে বা কিছু তারা কোনো কিছুতে এরকম করে হাতটা ধরে নিয়েও এরকম করে ট্রাই করতে করতে দেখবে একটা সময় কি হয়ে যাবে ফার্স্টে ফার্স্টই হবে না ট্রাই করতে করতে একটা সময় কি হয়ে যায় দেখাচ্ছি এরপরে এরপরটা দেখো এই ইয়েটা নিয়ে ওই যেখান দিয়ে আমি দাগটা টেনেছিলাম ঠিক সেখান দিয়ে টানবো তার সামনে দিয়ে আমি টানবো টেনে টেনে ওটাকে পুরো সামনে নিয়ে যাবো পড়তে পারো বাট এরকম করে পড়লে আমার কাছে মনে হয় ভালো লাগে না দেখো সামনেটা এরকম করে একটুখানি নিয়ে এরকম করে টেনে নিতে হবে দেখো এই জায়গাটার শেপটা আমাকে আর একটু মোটা না করলে ভালো লাগে না যেহেতু আমার চোখগুলো অনেক বেশি বড় তো ওই জন্য আমি এখানে মোটা করি তোমরা তোমাদের যার চোখে যেরকম মানে তোমরা সেরকম করবে তো দেখো এই সামনের দিকটা যদি তোমরা যতটা টানবে তোমাদের চোখটা ততটা সুন্দর লাগবে এবার তোমাদের ব্যাপার তোমরা কী করবে এটা হচ্ছে আর একটা স্টাইল পরার দেখো এবার তোমরা এরকম পরে এর নিচে হচ্ছে তোমরা কাজলও করতে পারো তোমাদের যদি ইচ্ছা হয় যে পরবে না সেটাও করতে পারো দেখেছো এবার আমি দেখাচ্ছি এরকমভাবেই পরে সেমভাবে পেছনেরটা চেঞ্জ করলে আরও বেশি সুন্দর লাগবে দেখবে দেখাচ্ছি এরপরে এরকম করে করতে পারো সেম এরকমভাবেই পুরোটা করবে দিয়ে পেছনেরটা আরো বেশি মোটা দেখতে পাচ্ছি দেখো বুঝতে পারলে পেছনটা আরো বেশি মোটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু সুন্দর লাগে পড়লে এটাও করতে পারো এবার আমি আরেকটা দেখাবো থার্ড যেটা থার্ড না ফোর্থ এর অ্যাকচুয়ালি এটা এই দেখো এই নিচে ওপরেরটা আর এই নিচেরটা মিশিয়ে দেবো এরকম করে মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এটাও একরকম স্টাইল আর এটা পরে তোমরা যদি এরকম চাও তো তোমরা এরকমও থাকতে পারো এরকম কেমন লাগছে আর যদি তোমরা চাও কাজল পড়তে কাজল পড়তে পারো অবশ্যই কাজল পড়লে বেশি ভালো লাগবে দেখো কাজলটা এবার কাজলটা পরবো দেখো পুরোটা জুড়েই কাজলটা পরবো আমি তোমরা যদি চাও এরকম হাফও পরতে পারো
অথবা পুরোটাই দেখো, পুরোটা কাজল পড়লেও গর্জিয়াস লাগবে। পেছন দিকটা একটু মোটা করবে যদি তোমরা চাও, আর যদি এটাকে আরো বেশি ভালো লুক করতে চাও তাহলে যেই মেকআপ করার যেটা হয় না, সেই তুলিটা এখানে ব্রাশ করলে আরো বেশি সুন্দর লাগে। দেখো চোখটা এবার তোমার কেমন লাগছে তোমরা বলো, দেখেছো? এ দেখো উইদাউট আইলাইনার কাজল, আর এটা হচ্ছে উইথ। কোনটা বেশি সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদেরকে হ্যাঁ আমি এটা দিয়ে আরেকভাবেও করা শেখাচ্ছি, যেটা একদম কিছুই না, ঠিক আছে? নর্মালি তোমরা যদি বাজারে ঘাটে যাও বা পড়তে টড়তে তখন তোমরা পড়তে পারো, যদি পড়তে গিয়ে আইলাইনার একটা পড়া উচিত না, তবুও বলছি। এবার তোমাদেরকে না কাজল দিয়ে দেখাই একটু যে কীভাবে পড়া যায় কাজল। কাজল দেখো তোমরা, আমি আইলাইনার পড়ার স্টাইল দেখালাম, এবার আমি কাজল পড়ার স্টাইল দেখাবো। কাজল দেখো তোমরা চাইলে জাস্ট পেছনটা এরকম করে নিয়ে পড়তে পারো, পেছনটা বেশি করে মোটা করে, ঠিক আছে? এটাকে হাফ কাজল পড়া বলে, এটাও কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে, ঠিক আছে? এতটা পড়ার পরে তোমার যদি মনে করো যে না পুরোটা পড়বে না, এই সামনে থেকে এরকম টেনে নিয়ে, সামনে একটু টেনে নিলে এরকমভাবে পড়তে পারো, মাঝখানে একটু ফাঁকা, এ দেখো, আর পেছনে সামনে বড়, এটা সুন্দর লাগছে। এবার বলছি এরকম তো পড়তে পারোই, আর আইলাইনার যেরকম দেখেছি সেরকম দেখতেই পাচ্ছ, পুরো ফুল করে নিয়ে আমি এটা আর একবার তোমাদের দেখি কিভাবে আমি পড়ি, আজকে দেখেই নাও। আইলাইনার পড়তে গেলে কতটা স্ট্রাগল করতে হয়, এবার এটাকে আমি একটু কাজল দিয়ে দেখাবো। দেখো কমেন্ট করতে ভুলো না, কেমন লাগলো জানিও, আর কোন স্টাইলটা বেশি ভালো লেগেছে জানিও, আর তোমরা চেষ্টা করে পেরেছো কিনা সেটাও জানিও। এটা একরকম হয়েছে, এটা একরকম হয়েছে, কোন স্টাইলটা বেশি ভালো লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।